হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 1.4 কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি আছে সেটা আগে আমরা একবার দেখে নেব। কোশ্চেন নাম্বার 14 রয়েছে, আমার খাতার দৈর্ঘ্য ড্যাশ সেন্টিমিটার, প্রস্থ ড্যাশ সেন্টিমিটার, আমার খাতার পরিসীমা ড্যাশ সেন্টিমিটার। তো দেখো, এখানে আমাদের একটা যে কোনো সংখ্যা ধরে নিতে হবে। ধরো আমার খাতার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, আমার খাতার পরিসীমা, এখানে মানে পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে পরিসীমাটা বের করব, তারপরে এখানে লিখব, ঠিক আছে? তাহলে একটি আমার খাতার দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 5 সেমি, আমার খাতার পরিসীমা কত সেটা এখানে আমরা লিখব, ঠিক আছে? তাহলে ধরো আমরা এখানে বের করছি, আমরা এখানে লিখছি সমাধান, সমাধান। তাহলে দেখো, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য সমান আছে 10 সেমি, 10 সেমি বা সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আমাদের কি বের করতে বলা হয়েছে, এটাকে আমি বাংলায় লিখে নিচ্ছি সেন্টিমিটার, ঠিক আছে? এটাকে আমি ইরেজ করে নিলাম, ইরেজ করে লিখলাম সেন্টিমিটার বা সেমি, ঠিক আছে? এটাকে আমরা লিখলাম আবার 5 সেমি। তা দেখো, আমাদের কি বার করতে বলা হয়েছে, আমাদের বের করতে বলা হয়েছে পরিসীমা। অর্থাৎ পরিসীমা কি জিনিস সেটা আমরা আগেই আলোচনা করেছি। পরিসীমা হচ্ছে, এটি যদি খাতা হয়, এতে এটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ যদি বি হয়, তাহলে আমাদের এগুলো সব যোগ ফল সেটা আমাদের পরিসীমা। অর্থাৎ এই সংখ্যাট এই বাহুটা প্লাস এই বাহুটা প্লাস এই বাহুটা প্লাস এই বাহুটা, তাহলে পরিসীমা সমান হয়, আমরা জানি পরিসীমা সমান হবে 2 গুণিত দৈর্ঘ্য, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা আমাদের সূত্র এখানে, 2 কেন হচ্ছে, এল প্লাস এল তাহলে 2L, আর বি প্লাস বি অর্থাৎ 2B, ঠিক আছে? তাহলে অন্যভাবে লিখতে পারি 2, দৈর্ঘ্য যদি এল দিয়ে ডিনোট করি তাহলে এল প্লাস বি বা ব্রেথ, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমরা করলাম 2, দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি প্লাস প্রস্থ হচ্ছে 5 সেমি, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 2 গুণিত 5 × 10 = 50, তাহলে 2 গুণিত 150 অর্থাৎ 100 সেমি। তাহলে দেখো পরিসীমার কত পেলাম, 100 সেমি পেয়েছি, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে বসাই, তাহলে দেখো আমার খাতার দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, প্রস্থ যদি 5 সেমি হয়, আমার খাতার পরিসীমা হবে 100 সেমি। তাহলে এখানে আমরা 100 সেমি লিখে নিচ্ছি, দেখো এখানে লিখলাম 100 সেমি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং নোটিফিকেশন বেল অন করে রাখবে, যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সব থেকে প্রথমে পৌঁছে যায়। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।